আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি গেট লাগাচ্ছিলাম। আমি হচ্ছে এখন বাহিরে যাব, হ্যাঁ একাই যাব, কারণ রাহাত যেহেতু বাসায় তাই আরিশকে রেখে যাচ্ছি বাসায়, আর আমার হাজবেন্ড হচ্ছে কাজে চলে গিয়েছে। তাই হচ্ছে আমার কিছু দরকারি কেনাকাটা ছিল, তাই আমি ভাবলাম আমি একাই চলে যাই। আর এখন কিন্তু দুপুর 12টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু কারণ হচ্ছে এখন ওয়েদারটা খারাপ তাই এরকম মনে হয়। আর বাহিরে কিন্তু অনেক ঠান্ডা, 4 ডিগ্রি চলছিল, প্রচুর ঠান্ডা। আমি ভিডিও করছিলাম, আমার হাত কিন্তু বরফের মতো হয়ে যাচ্ছিল, প্রচুর ঠান্ডা পড়েছে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গ্রিন স্ট্রিট, যেটাকে আমার কাছে মনে হয় যে দ্বিতীয় বাংলাদেশ, কারণ এখানে অনেক এশিয়ান দোকান, আর হচ্ছে পুরো মানে দেখলে মনে হয় যে আমি বাংলাদেশেই আছি, সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে। তাই আমি ওখানেই যাচ্ছিলাম। আর ওই তো হাতের বাঁ পাশে দেখছেন একটা স্কুল, এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, খুবই কাছে এই স্কুলটা। আর গ্রিন স্ট্রিটে যেতে আমার হচ্ছে 7-8 মিনিটের মতো লাগে আমাদের বাসা থেকে। আর ওই তো একটা রেড কালার গাড়ি দেখাচ্ছি, আসলে ওই গাড়িটা রাস্তায় দেখলেই আমার মানে মনটা খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে ইতালিতে আমাদের সেম ওই গাড়িটাই ছিল, একই রকম রেড কালারের, আর আমার গাড়িটা খুবই পছন্দের ছিল। আর যেহেতু আমরা লন্ডনে এসে পড়েছি তাই গাড়িটা আমরা সেল করে দিয়ে এসেছি। এই তো আমি কিন্তু প্রায় গ্রিন স্ট্রিটে এসে পড়েছি, আর প্রচুর লোক ছিল যেহেতু লকডাউন নেই এখন, আর সবাই শপিং করছিল। এই তো এই যে দেখেন গোল্ডের দোকান, এইখানে অনেক গোল্ডের দোকান আছে, আর অনেক জামা কাপড়, হাঁড়ি পাতিল, এগুলো আসলে দেখতেই ভালো লাগে। আমি তো এই তো এখন এই যে এই দোকানটায় ঢুকে পড়ব কিছু টুকটাক দেখার জন্য যে কি পছন্দ হয় আমার। প্রচুর ধরনের জিনিস দেখলে মনে হয় সবই নিয়ে নেই, আর কাঁচের জিনিসগুলো তো খুবই সুন্দর, আমার যা দেখি তাই দেখ মানে নিতে মন চায়, কিন্তু আসলে সবকিছু নেওয়া তো সম্ভব না। আর আমি হচ্ছে তাড়াহুড়া করে ভিডিও করছিলাম তাই হচ্ছে এই অবস্থা ভিডিওর। এই তো দেখেন অনেক কিছু আছে এই দোকানে, আর আসলে মনে হয় যে আমি বাংলাদেশে এসেছি কোনো দোকানে। আর ননস্টিকের অনেক সুন্দর সুন্দর পাতিল ছিল, খুবই ভালো লাগে এই দোকানগুলোতে আসলে। আর আমি কিন্তু এই দোকান থেকে বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে সামনে আর একটা এই টাইপেরই দোকান আছে, আমি সেই দোকানটাই যাব, দেখব কি অবস্থা। ওই দেখেন শাড়ি টাড়ি মানে কোনো কিছুর অভাব নেই, তাই আসলে আমার মনে হয় এটা দ্বিতীয় বাংলাদেশ। আর এখন হচ্ছে আমি এই তো দেখেন জামা কাপড়ের দোকান, আর এখন আমি কিন্তু এই দোকানটায় ঢুকে পড়ব। এই দোকানও হিউজ পরিমাণের হচ্ছে ঘর সাজানোর বলেন বা কি বলে কাঁচের জিনিস বলেন, ননস্টিকের পাতিল বলেন, তারপরে হচ্ছে চামচ বাটি মানে সবকিছুই পাওয়া যায় এই দোকানটাতে। আর এই দোকানটা থেকে আমি কিছু কেনাকাটা করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। আর দোকানে কিন্তু অনেক লোক ছিল, আর ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল তাই আমার, তবু আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই যে গোল্ডেন কালার যে দেখলেন মানে এগুলো হচ্ছে ফল টল সাজিয়ে রাখা যায়, মানে গেস্ট আসলে দেওয়া যায়, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
আর দেখতেই পারলেন এখানে কিন্তু পার্লারও আছে ইন্ডিয়ান। তো আমি আসলে কখনো পার্লারে আসি নাই, এখানে দেখি নাই আসলে কেমন ভিতরে। আর এই তো আমি এখন পাউন্ড ওয়ার্ল্ডে ঢুকে গেলাম, আর এগুলাতে দেখা যায় অনেক সুন্দর টাইপের জিনিস পাওয়া যায়। আর এতক্ষণ যে দেখলেন এই টাইপের আসলে দোকান অনেক, হাঁড়ি পাতিল কাঁচের জিনিস এগুলো অনেক দোকান এখানে, আর জামা কাপড়ের দোকানও অনেক। আর আমি যেহেতু আজকে কোনো জামা কাপড় কিনবো না, তাই হচ্ছে আমি জামা কাপড়ের দোকানগুলোতে ঢুকিনি। এখানে দেখা যায় পার্টি ড্রেস, তারপরে থ্রি পিস, ওয়ান পিস, হিজাব, সব টাইপের জিনিসই পাওয়া যায়। এর জন্যই আমার কাছে মনে হয় যে আমি হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের মধ্যে এসে পড়েছি, এরকমই মনে হয় আমার কাছে। আর অনেক ভালো লাগে ঘুরতে। আর যেহেতু আমি আরিশকে রেখে এসেছিলাম, তাই হচ্ছে আমি সবকিছু একটু তাড়াহুড়া করছিলাম। এই তো লাস্টে আমি হচ্ছে এই দোকানটায় ঢুকেছি, কারণ এই দোকানে একটা ঘড়ি দেখলাম আমার পছন্দ হয়েছে, তাই এই ঘড়িটা আমি নিয়ে নিলাম বাসার জন্য। আর এই দোকানটাও সুন্দর সুন্দর খেলনা ছিল বাচ্চাদের। আর এই দোকানের পাশে একটা পার্লার ছিল, আর হচ্ছে অপর সাইডেই হচ্ছে জামা কাপড়ের দোকান ছিল। অনেক টাইপেরই ড্রেস দেখলাম, কিন্তু আমি আসলে জিজ্ঞাসা করিনি যে থ্রি পিস আছে কিনা, কারণ আমার থ্রি পিস কিনতে হবে, তো দেখি কিছুদিন পরে কিনবো আমি। আর আগে কিন্তু আমাদের বাসা গ্রিন স্ট্রিটেই ছিল, মাত্র 2 মিনিট লাগতো এখানে আসতে, কিন্তু এখন হচ্ছে আমাদের বাসা ইস্টহাম আর গ্রিন স্ট্রিটের মাঝামাঝি, তাই হচ্ছে গ্রিন স্ট্রিটেও আসা হয় আবার ইস্টহামেও যাওয়া হয়, মানে যখন যেখানে মন চায় সেখানেই চলে যাই। আর এখন বাসায় যেয়ে আপনাদের দেখাবো কি কি নিয়ে আসলাম। এই তো আমি কিন্তু বাসায় চলে এসেছি, আর দেখাবো আপনাদের কি নিয়ে আসলাম। আর আরিশ তো আমাকে পেয়ে খুবই খুশি, সারাদিন পরে সে 2 ঘন্টা পর সে আমাকে পেয়েছে, তাই সে খুবই খুশি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ফ্লাওয়ার ভাস এনেছিলাম, তারপরে হচ্ছে আরো অনেক কিছু এনেছি। এই যে আরিশের জন্য, ও যেন গোসল করার সময় পানি দিয়ে খেলা করতে পারে, তার জন্য বাথ অ্যানিমেল নিয়ে এসেছিলাম, অ্যাক্টিভিটি বাথ অ্যানিমেল অ্যাক্টিভিটি লেখা দেখলাম, ওইটা নিয়ে এসেছিলাম ওর জন্য। আর এখন আমি আপনাদের সেই ঘড়িটা দেখাবো, ঘড়িটা কিন্তু অনেক সুন্দর, একদম পাথর দিয়ে কাজ করা ছিল, তাই আমার ভালো লেগেছে, নিয়ে এসেছি আমি বাসার জন্য। এটা দেওয়ালে লাগালে অনেক সুন্দর লাগবে আমার মনে হচ্ছিল, আর যেহেতু আমার ঘরের রংটা গোল্ডেন কালার, তাই আমি ম্যাচ করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কি বলে থালা বাসন ধোয়ার জন্য যে লিকুইড, তারপর হচ্ছে স্পঞ্জ যেগুলো থাকে ওগুলো রাখার জন্য, আর হচ্ছে আমি স্যুপ খাওয়ার জন্য 6টা চামচ নিয়ে এসেছি। আর এই তো আমার বাবাটা খুবই খুশি আমাকে পেয়ে। আমি হচ্ছে গ্লাসও নিয়ে এসেছিলাম রেগুলার ইউজের জন্য, আর হচ্ছে যে স্টিকের জন্য কতগুলো কাঠি নিয়ে এসেছিলাম। এই তো আমি 6টা গ্লাস নিয়ে এসেছি, আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি সবকিছু কেনাকাটা করেছি। এই তো সাবানও নিয়ে এসেছি, বাসার সাবান শেষ হয়ে গিয়েছিল তাই। আর রাতের জন্য এখন হচ্ছে রাশেদ রান্না করবে পাস্তা, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ও হচ্ছে সি ফুড দিয়ে পাস্তা রান্না করছিল, তাই আমি ভাবলাম আপনাদের একটু দেখাই। এই তো দেখতে পাচ্ছেন সে হচ্ছে স্কুইড, তারপরে হচ্ছে প্রন, আর ওটাকে কি বলে আমি আসলে জানি না, এগুলা দিয়ে হচ্ছে পাস্তা রান্না করছে। আর এই চুলায় হচ্ছে পানি বসিয়ে দিয়েছে পাস্তা সিদ্ধ করার জন্য, আর পাস্তাটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল, যেহেতু আমি আগে খেয়ে ফেলেছি তাই আপনাদের আগে বলে দিলাম। এই তো সে নাড়াচাড়া করছিল আর বলছিল একটু ভিডিও করো, আমি পাস্তা রান্না করছিলাম। আর আরিশ তো আরিশের চাচুর সাথে খেলা করছিল, সে সারাদিন পরে তার চাচুকে পেয়েছে, বিকাল ভর তার চাচুকে পায়নি, এখন তাই সে বল দিয়ে খেলা করছিল ওর চাচুর সাথে। আর রাশেদেই তো পাস্তা মিক্সড করে দিচ্ছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। ও হচ্ছে 2 টাইপের পাস্তা দিয়েছে, আর ভালোই লেগেছে খেতে। এই তো সে নেড়ে চেড়ে দিচ্ছিল। আর ওর ও কিন্তু সবসময় রান্না করে না, মাঝে মাঝে রান্না করে, কিন্তু ওর রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে কিন্তু আমি আপনাদের অনেক কিছু ঘুরিয়ে দেখালাম, রান্নাও দেখালাম একটু করে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আর আমি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই আপনারা আমার আমার জন্য দোয়া করবেন। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।